কোনো একদিন এক দুষ্ট তান্ত্রিক টুনির সানাকে সাপ বানিয়ে দেয়। টুনির সানা তো সাপ হয়ে তার মার কাছে বাসায় চলে যায়। এদিকে তো টুনি সাপ দেখে সাপকে লাঠি দিয়ে তাড়ানো শুরু করে, কারণ সে জানতো না এটা যে তার সানা সাপ হয়ে এসেছে। অনেকক্ষণ ধরে টুনি অপেক্ষা করতেছে, তখনও তার সানা বাসায় আসতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে টুনি এক ভালো তান্ত্রিকের বাসায় চলে যায়। বাসায় গিয়ে তান্ত্রিকের কাছে সব ঘটনা খুলে বলে। সব শোনার পরে তান্ত্রিক বলতে থাকে, শোন টুনি, তোর বাচ্চাকে একটি দুষ্ট তান্ত্রিক জাদু দিয়ে সাপ বানিয়ে দিয়েছে। সেই সাপটাই তোর বাসায় গিয়েছিল, কিন্তু তুই তো মনে করেছিস সেটা সাপ, কিন্তু ওইটাই তোর ছানা। চল টুনি, তুই আমাকে ওই দুষ্টতান্ত্রিকের সামনে নিয়ে চল। তান্ত্রিক দুষ্টতান্ত্রিকের সামনে গিয়ে জাদু মন্ত্র দিয়ে দুষ্টতান্ত্রিককে একটু জাদু দিয়ে আপেল বানিয়ে রাখে। আপেলটা গাছের উপরে ঝুলিয়ে রাখে। তান্ত্রিকটা জাদু মন্ত্র দিয়ে সেই সাপটিকে সেখানে নিয়ে আসে। জাদু দিয়ে সাপটাকে টুনির ছানাতে পরিণত করে। টুনি তো তার ছানাকে পেয়ে মহা খুশি। কোনো একদিন টুনি রাস্তা দিয়ে হাঁটতেছিল, যাবার পথে দেখলো সামনে একটি বার্গার পড়ে আছে। সাথে সাথে টুনি বার্গারটা ধরে গপ গপ করে খেয়ে নিল। খাওয়ার পরে টুনি সামনে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ যাবার পরে টুনি দেখতে পেল সামনে একটা আনারস পড়ে আছে। যখনই টুনি আনারসটা খেতে যাবে, তখনই আনারসটা থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। ডাইনি এসে সাথে সাথে টুনিকে বলতে থাকে, এই রে টুনি, তুই আমাকে খেতে যাচ্ছিস, দাঁড়া তোকেই আমি এখন খেয়ে ফেলবো। টুনি তো এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল। সাথে সাথে টুনি ভয়ে ভয়ে পালাতে শুরু করলো।